নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদের সঙ্গে পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব এবং এই খবরটি জানার জন্য আপনারাও কিন্তু আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করেছেন এই মুহূর্তে সংসদে বাজেট পরবর্তী অধিবেশন চলছে সেখানে এই পেনশনের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রেখেছিলেন একজন সাংসদ তো তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী কী বলেছেন সেটাই আলোচনা করব আপনারা জানেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে দু সালে পয়লা জানুয়ারির পর থেকে যারা চাকরিতে জয়েন করবে তাদের জন্য এনপিএস বাধ্যতামূলক করেছে কিন্তু কর্মচারী সংগঠনের দাবি ছিল যে তাদের পুরনো পেনশন স্কিম দিতে হবে এবং এই নিয়ে একটা সুপ্রিম কোর্টে কেসও হয়েছিল এবং রিসেন্টলি কিছুদিন আগে আপনাদের সঙ্গে একটা জীবনে আলোচনা করেছিলাম যেখানে বলা হয়েছিল যারা চাকরিতে জয়েন করেছে পয়লা জানুয়ারি দু হাজার পরে কিন্তু যাদের সম্পূর্ণ প্রসেসিংটা অর্থাৎ চাকরিতে যে নিয়োগের যে পুরো প্রক্রিয়াটা আগে হয়ে গেছিল তারা কিন্তু এনপিএস থেকে পুরনো পেনশন স্কিমের সুবিধা পাবে কিন্তু আর বাকিদের সেটা নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল লোকসভাতে সেক্ষেত্রে একজন সাংসদ রাকেশ সিং নামক তো বলার পরে উনি যে অর্থ প্রতিমন্ত্রী উনি বলেছেন যে আপাতত কেন্দ্র সরকারের পক্ষ থেকে এইরকম কোনো প্রোপোজাল নেই বা এইরকম কোনো চিন্তাভাবনা আপাতত নেই যারা পয়লা জানুয়ারি দু হাজার চারের পরে জয়েন করেছে চাকরিতে তাদের জন্য আপাতত এনপিএস চালু থাকবে পুরোনো পেনশন স্কিম যে রিস্টোর হতে পারে বা পুনরায় আসতে পারে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো ভাবনা চিন্তা নেই তো এটা নিয়ে কর্মচারী সংগঠন থেকে আরম্ভ করে সমস্ত যে কর্মচারী আছেন তাদেরও কিন্তু আশা ছিল যে এবারের বাজেটে হয়তো এই পুরনো পেনশন স্কিমটি ফিরিয়ে আনা হবে যাতে সরকারি কর্মচারীদের যে পেনশন নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে সেটা যাতে দূর হয় কিন্তু আপাতত সেই আশা পূরণ হচ্ছে না এখন সেই এনপিএস থাকবে দেখা যাক পরবর্তীতে এই নিয়ে কী সিদ্ধান্ত হয় কারণ সুপ্রিম কোর্টেও বিষয়টি উঠেছে এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে কী নেওয়া হয় এই সিদ্ধান্ত সেটাও কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারবো আপাতত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা কোনো প্রোপোজাল নেই উনি এই বিষয়টি লোকসভাতে বলেছেন এই ছোট্ট ইনফরমেশানটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল ধন্যবাদ